আমন্ত্রণ আজকে চট্টগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। হত্যা ও চাঁদাবাজির অভিযোগে সাবেক ওসি প্রদীপ এবং বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকতের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুপুরে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রদীপের বিরুদ্ধে একটি মামলা হয়। এজাহারে উল্লেখ, গত বছরের 28 মার্চ আলী আকবর পাড়ার মাহমুদুর রহমানকে আটক করে পুলিশ। পরে এসআই দীপক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ক্রসফায়ার না দেওয়ার শর্তে মাহমুদের পরিবারের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। পরিবার বাধ্য হয়ে 5 লাখ টাকা দেয়, কিন্তু 31 মার্চ ক্রসফায়ারের নামে হত্যা করা হয় মাহমুদুরকে। এই মামলার আসামিদের মধ্যে 16 জন পুলিশ সদস্য। এদিকে বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকতের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলা করেন ব্যবসায়ী এস এম জসীমউদ্দিন। মামলার এজাহারে বলা হয়, 2014 সালে মিথ্যা অপহরণ করে জসীমউদ্দিনের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন লিয়াকত সহ তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলায় তাকে হয়রানি করা হয়। থেকে সূচনা এন্টারপ্রাইজ আমার ফ্যাক্টরি থেকে মালামাল চুরি করে নিয়ে যাওয়া, লুটতরাজ করে নিয়ে যাওয়ার অভিযোগে আমি এই মামলাটা করছিলাম। ডিবি অফিসে ডেকে নিয়ে আমাকে 5 লক্ষ টাকা দাবি করতেছে মামলার সঠিক তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য, আর অন্যথায় আমাকে মামলাটা আপোষ করার জন্য বলতেছে। তখন আমি কোনোটাতেই রাজি হইলাম না, আপোষের জন্য রাজি হই নাই, 5 লক্ষ টাকা দিতেও রাজি হই নাই। টেকনাফের মারিশ বুনিয়ার মুন্না পাহাড়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহতের পর থেকেই এই পাহাড়টি আলোচিত। মৃত্যুর আগে সহকর্মী সিফাতকে নিয়ে সিনহা উঠেছিলেন ওই পাহাড়ে। কেন উঠেছিলেন সেটা নিয়ে কৌতূহল অনেকের। তার উত্তর খুঁজেছেন সহকর্মী মনিরুল ইসলাম। দুর্গম যাত্রাপথের সঙ্গী হয়ে ক্যামেরায় ছিলেন বাইজিদ ইসলাম পলিন। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ ধরে হিমছড়ির নীলিমা রিসোর্ট হয়ে যাত্রা শুরু আমাদের। সময় বিকেল 3টা। ঠিক এমন সময়ে নীলিমা থেকে যাত্রা শুরু করেছিলেন সিনহা। মিনিট 30-এর মধ্যেই পৌঁছানো যায় টেকনাফের মারিশ বুনিয়ায়। মাথাভাঙ্গা নামের এই জায়গাটি হয়ে পাহাড়ি পথে উঠতে হবে আমাদের। এই এই রাস্তা দিয়ে কি যাওয়া সোজা? না সোজা না, একটু বেহা জোনা। আচ্ছা, আপনারা কখনো ওই উপরে ওঠেন? হ্যাঁ উঠি। আচ্ছা, কি আছে উপরে? কি আছে উপরে? আগে তো গাছপালা ছিল, এখন তো মুরাই ইয়া ফার্স্ট তো জুঙ্গুরি ফেলে গিয়ে। শুরুতেই দেখা হলো স্থানীয় মাদ্রাসার ছাত্র শহীদুলের। 31 জুলাই এই কিশোরকে নিয়েই পাহাড়ে উঠেছিলেন সিনহা ও সিফাত। তুমি ওই যে কি সিনহাদের নিয়ে গেছিল ওই দিন? আচ্ছা, কোন রাস্তা দিয়ে গেছিল ওরা? শহীদুলের দেখানো দুর্গম যাত্রাপথের শুরু, সবুজ পাহাড় থেকে নেমে আসা ঝিরিপথ মিনিট 3-এর। এরপরেই চোখের সামনে মুন্না পাহাড়, একটু আগের ঝুম বৃষ্টিতে প্রচণ্ড পিচ্ছিল পথ। প্রায় ঘণ্টাখানেক পর ওঠা গেল মুন্না পাহাড়ের উপর। একপাশের দুর্গম পাহাড়, অন্য পাশের বঙ্গোপসাগর মিলে অপূর্ব সৌন্দর্যের হাতছানি। সিনহার সহকর্মী সিফাতের বর্ণনা অনুযায়ী, ওই দিন তারা বিকেল থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত দৃশ্য ধারণ করতে উঠেছিলেন এই পাহাড়ে। সেরকম দৃশ্য ধারণ করলাম আমরাও, এমন ছবি নিশ্চয়ই বর্ণনাতীত। পুলিশের ভাষ্য, সন্ধ্যা নামতে নামতেই মারিশ বুনিয়ার এই মসজিদে ডাকাত ডাকাত বলে মাইকিং হয়। অবশ্য পাশেরই মাথাভাঙ্গা মসজিদের ইমাম সন্ধ্যায় স্থানীয়দের বলেছিলেন কোনো মাইকিংয়ের দরকার নেই। সেনাবাহিনীর পোশাক পরা দেখে তাদের সেনা সদস্য পাহাড়ে উঠেছে বলে এলাকাবাসীকে জানান মাথাভাঙ্গা মসজিদের ইমাম। এই পাহাড় থেকে রাত 8টার দিকে এই পথ ধরে নেমে গিয়েছিলেন সিনহা ও সিফাত। তার ঘণ্টা দেড়েক পরে শামলাপুর পুলিশ চেকপোস্টে ঘটে গুলির ঘটনা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ এবং তার টিমের কার্যক্রম নিয়ে শুরু থেকে একটা প্রশ্ন ছিল যে এই মুন্না পাহাড়ের উপরে ঘণ্টার পর ঘণ্টা তারা আসলে কি করছিলেন। সেই প্রশ্নের উত্তর আমরা হয়তো এখানে এসে পেয়েছি। এই মুন্না শব্দের অর্থ হচ্ছে খাড়া বা একদম সরু উঁচু। এই উঁচু পাহাড়ের চূড়ায় এসে আপনি যখন কক্সবাজারের সমুদ্র সৈকতের এই দৃশ্যটি দেখবেন, ঘণ্টার পর ঘণ্টা নিমিষেই চলে যাবে। আর সেই নিমিষেই চলে যাওয়া দৃশ্যটি ধারণ করতে বোধহয় 31 জুলাই তার সঙ্গে সিফাতকে নিয়ে সিনহা রাশেদ এখানে এসেছিলেন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, মানিশ বুনিয়া, মাথাভাঙ্গার পাহাড়গুলো, কক্সবাজার। কর্ণফুলী নদীর সাথে সরাসরি যুক্ত 16টি খাল দিয়েই জোয়ারের পানি ঢুকছে চট্টগ্রামে। দিনে দুবেলা প্লাবিত হচ্ছে বন্দরনগরীর নিম্নাঞ্চল। দুর্ভোগ লাঘবে এসব খালের মুখে স্লুইস গেট নির্মাণের বিকল্প নেই বলছেন ভুক্তভোগীরা। জলবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের দিকে তাকিয়ে আছেন তারা।
নগরীর বড় খালগুলোর একটি এই মহেশ খাল। জোয়ার এলেই প্রবল স্রোতে এই খাল দিয়েই সাগরের পানি ঢুকতে শুরু করে আগ্রাবাদ, সিডিএ এবং হালিশহর এলাকায়। তলিয়ে যায় বাসাবাড়ি, দোকানপাট, হাসপাতাল, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান। হালিশহর ও আগ্রাবাদের মতো বর্ষা মৌসুমের আগে পরে মিলিয়ে বছরের ৬ মাস এভাবেই পানিবন্দী থাকতে হয় নগরীর চাকতাই, খাতুনগঞ্জ, চকবাজার সহ বেশিরভাগ নিচু এলাকার মানুষকে। রাস্তা উঁচু করছে, বাট ঘরগুলো সব নিচু হয়ে গেছে, যে কোনো একটা প্রবলেমটা থেকে যাচ্ছে। সব কিছুর মধ্যে আমাদের পড়তে হয়, অফিস কার্যক্রম সব কিছুর মধ্যে চালিয়ে যেতে হয়। অনেক ছোট বাচ্চারাও কিন্তু স্ল্যাবের নিচে পড়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানান, বর্ষা মৌসুম শেষে শরৎ এলেও থামেনি বৃষ্টি, তার উপর সাগরে জোয়ার আসছে প্রতিদিন, ফলে গত ৮ দিন ধরে দিনে দুবার প্লাবিত হচ্ছে নিচু এলাকা। মাল সামান, আসবাবপত্র দেখা গেছে কোনো সময় আমরা এগুলি একেবারে পানিতে একাকার হয়ে যায়। এই কারণে বারাটি আসে যায়, খালি থাকে কিছু, অর্ধেক বিল্ডিং খালি থাকে বেশি। সন্ধ্যাবেলা বা রাতেবেলা হইলে তখন দেখা যায় পানির জন্য আর কিছু সেভ করা যায় না, যা নষ্ট হওয়া তো হয়ে যায়। ছোট এবং বড় মিলিয়ে চট্টগ্রাম নগরীতে খালের সংখ্যা ৩৯টি। এর মধ্যে কর্ণফুলী নদীর সাথে সরাসরি যুক্ত প্রধান ১৬টি খাল হয়েই পানি ঢোকে লোকালয়ে। এসব খালের মুখে স্লুইস গেট নির্মাণ ছাড়া জলাবদ্ধতা থেকে মুক্তির পথ দেখছেন না ভুক্তভোগীরা। জোয়ার হয়, ভাটা হয়, এটা সুইচ গেট না হওয়া পর্যন্ত কেউ মুক্তি পাবে না এখানে। আমাদের জন্য ইনস্ট্যান্ট কি করা যায় সরকারকে এটা দেখতে হবে, সুইচ গেটটা দেয় পানি কিছু কম আসবে না এদিকে। পানির বন্ধ করতে চান তাহলে স্থায়ী কোনো বাঁধ বা আপনার সুইচ গেট করতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের দিকে তাকিয়ে আছেন ভুক্তভোগীরা। প্রকল্পের ৫০% কাজ শেষ, খাল খনন, রিটেইনিং ওয়াল, স্লুইস গেট নির্মাণ সহ বাকি কাজ শেষ হলে সুফল মিলবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭৬ জন, এ সময় কেউই মারা যায়নি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৬টি এবং কক্সবাজারের ১টি ল্যাবে ৭৪৬টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। বন্দরনগরীতে এখনও পর্যন্ত মোট ৭৫,০১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে ১৬,৬৮৮ জন পজিটিভ। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ২৫৬ জনের। বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন ১৫২ জন আর হোম কোয়ারেন্টিনে আছেন ৭৫৬ জন। চট্টগ্রামে গরিব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর চকবাজারে ক্যাম্পের উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী এবং সাচিবের সাংগঠনিক সম্পাদক ডাক্তার মিনহাজুর রহমান। করোনাকালে এমন উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন তারা। ক্যাম্পে দুস্থ অসহায়দেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ ও ফলমূল দেওয়া হয়। করোনাকালে মানবিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে ৩০০ পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে গাউসিয়া কমিটি চান্দগাঁও থানা শাখা। সকাল থেকে খাবার বিতরণের পাশাপাশি ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। আয়োজকরা জানান, আল্লামা তৈয়ব শাহের ২৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এই আয়োজন করা হয়। এছাড়াও বদ্দারাটে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় স্মারক আলোচনা সভা। এতে গাউসিয়া কমিটির মোহাম্মদ মহসিন, আল্লামা মহিউদ্দিন আশরাফি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালীতে ব্যবসায়ী আবুল কালাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বক্তারা বলেন, আবুল কালাম হত্যাকাণ্ডের এক বছর পরও প্রধান আসামি নূর মোহাম্মদ সহ খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতদের পরিবারকে আসামিরা নানানভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। গত বছরের এপ্রিলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আবুল কালাম। এই ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা করে তার পরিবার। চট্টগ্রামের পাঁচলাইশ ও হাজিপাড়ায় চাঁদাবাজি, মাদক কারবার এবং অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকেলে আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বদ্ধরাটে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি দুর্ধর্ষ শিবির ক্যাডার ম্যাক্সন সারোয়ারের সহযোগী হিরু ও তার বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। সন্ত্রাসী চাঁদাবাজি ও অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ ও প্রশাসককে ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা। ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম নাগরিক কমিটি। বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তারাই তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। দুটি ঘটনায় জিয়া পরিবার জড়িত বলে দাবি করেন বক্তারা। আহ্বান জানান ২১ আগস্ট হামলার মূল হোতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশগ্রহণ করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। বক্তারা অভিযোগ করেন, 1975 সালে জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশে ষড়যন্ত্র শুরু হয়েছিল, যার ধারাবাহিকতায় আওয়ামী লীগের সমাবেশে 21 আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সভায় জেলা ছাত্রলীগের সিনিয়র নেতারা বক্তব্য দেন। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।